আজকের গুরুত্বপূর্ণ ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আমার আজকের ভিডিওর টপিক আপনার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটি শুধু আপনার ফোনে চলছে নাকি অন্য ফোনে কেউ চালাচ্ছে এটা কিভাবে চেক করবেন একবার লক্ষ্য করুন মানে ভালোভাবে বোঝার চেষ্টা করুন যদি আপনার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটি আপনার ফোন বাদ দিয়ে অন্য কোনো ফোনে চলে এর মানে কি হলো আপনি আপনার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট দিয়ে যা যা করবেন কোনো ছবি ফাইল যা কিছু করবেন সব কিছু অন্য ফোনে দেখতে পাবে এর মানে আপনার প্রাইভেসি নষ্ট হলো আপনি বিপজ্জনক অবস্থায় আছে তাই না তাহলে এই ভিডিওটা যদি আপনি শেষ পর্যন্ত দেখেন আমি যা যা করতে বলবো সেগুলো যদি মনোযোগ সহকারে দেখেন তাহলে আপনি নিশ্চিত হতে পারবেন যে আপনার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটি শুধু আপনার ফোনে চলছে নাকি অন্য কোনো ফোনেও কেউ চালাচ্ছে যদি অন্য কোনো ফোনে কেউ চালায় তাহলে সেখান থেকে কিভাবে লগ আউট করবেন বের হয়ে আসতে পারবেন সেটাও এই ভিডিওর মাধ্যমে আপনাকে দেখানোর চেষ্টা করব ভিডিওটা শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন তো খেয়াল করেন এই স্ক্রিনশটগুলোর দিকে তাকান প্রথমে আপনি কি করবেন আপনি আপনার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টে প্রবেশ করবেন প্রবেশ করার পর ওপরে ডান দিকে লক্ষ্য করুন থ্রি ডটস লেখা আছে এই থ্রি ডটসে আপনি ক্লিক করবেন ক্লিক করার পরেই ঠিক এরকম একটা পপ আপ উইন্ডো চলে আসবে এর মধ্যে অনেকগুলো অপশান আছে এই অপশানগুলোর মধ্যে থেকে দেখুন লিঙ্কড ডিভাইসেস লেখা আছে এই লিঙ্কড ডিভাইসে আপনি ক্লিক করবেন ক্লিক করলে ঠিক এরকম একটা পেজে চলে আসবেন এবার আমার কথাটা আরেকটু মনোযোগ সহকারে শুনে আপনি যদি প্রথমে আপনার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টে প্রবেশ করে আসেন তাহলে সরাসরি আপনি এ পেজে নাম আসতে পারেন এ পেজের পূর্বে আরেকটা পেজ আসতে পারে যদি আসে ওখান থেকে আপনি জাস্ট ওকে করে দিবেন। ওকে করলে ঠিক এরকম একটা পেজ আপনি চলে আসবেন এবার লক্ষ্য করুন এখানে দেখুন তিনটা পার্ট এই যে ওপরের অংশটুকু এই যে মাঝে লিঙ্ক এ ডিভাইস তারপরে নিচে একটা অংশ তাই না এই তিনটা পার্ট যদি দেখতে পান তাহলে বুঝবেন যে আপনার ফেসবুক অ্যাকাউন্টটি শুধুমাত্র আপনার ফোনেই লগ করা আছে অন্য কোনো ডিভাইসে লগ করা নাই অর্থাৎ আপনি হান্ড্রেড পার্সেন্ট নিশ্চিত যে আপনার হোয়াটসঅ্যাপ দিয়ে এখন যা যা করবেন আপনি ছাড়া আর যাকে দিবেন সে ছাড়া আর কেউই থার্ড পার্টি জানতে পারবে না কেউই বুঝতে পারবে না যদি অন্য কোনো ডিভাইসে লগ ইন করা থাকে তাহলে কেমন হবে লক্ষ্য করুন ঠিক এরকম একটা পেজ আসবে দেখুন ওই যে তিনটা অংশ বাদ দিয়ে আরেকটা নতুন একটা অংশ মধ্যখানে চলে এসেছে দেখুন এই যে অ্যান্ড্রয়েড লেখা আছে এর মানে কি যে আপনার ফোনটি যে ডিভাইসে লগ ইন করা থাকবে সেই ডিভাইসের নামটা এখানে চলে আসবে সেটা অ্যান্ড্রয়েড ফোন হলে অ্যান্ড্রয়েড যদি কোনো উইন্ডোজ মানে কম্পিউটারে উইন্ডোজ কম্পিউটারে ম্যাক মানে যে ডিভাইসে লগ করা থাকবে সেই ডিভাইসের নামটা চলে আসবে শুধু এইটুকুও মনে রাখেন যে ওপরের এই মাঝের আর এই শেষের এই তিনটা অপশন বাদ দিয়ে মধ্যখানে যদি আরেকটা অংশ চলে আসে তাহলে বুঝে নেবেন আপনার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটি আপনার ফোনে বাদ দিয়ে অন্য কোনো ফোনে বা ডিভাইসে লগ করা আছে মানে আপনি আপনার হোয়াটস হোয়াটসঅ্যাপ দিয়ে যা যা করবেন ওই ডিভাইসে সবগুলোই দেখতে পাওয়া যাবে তাহলে এখন থেকে এখান থেকে মুক্তি হওয়ার উপায় কি এখান থেকে মুক্তি হওয়ার উপায় হলো যে আপনি ওই যে অ্যান্ড্রয়েড লেখা আছে এর ওপর আপনি ক্লিক করবেন যা লেখা থাকবে ওর উপর আপনি ক্লিক করবেন ক্লিক করলে এরকম এরকম একটা উইন্ডো আসবে উইন্ডো আসলেই যে লক্ষ্য করুন লাল করে লগ আউট লেখা আছে এই লগ আউটে আপনি ক্লিক করবেন লগ আউটে ক্লিক করলে আপনার এটা এখান থেকে রিমুভ হয়ে যাবে রিমুভ হয়ে গেলে আবার আগের মতো পেজ হয়ে গেল তাই না এর মানে আপনি আবার হানড্রেড পার্সেন্ট নিশ্চিত হয়ে গেলেন যে আপনার এ হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টে আপনার ফোনে এখন চলছে অন্য কোনো ফোনে আর চলছে না মানে যে ফোনে বা যে ডিভাইসে লগ ইন করা ছিল সে ফোন বা ডিভাইস থেকে আপনার এই হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটি মানে কি হয়েছে লগ আউট হয়ে গেছে অর্থাৎ এরকম যখন পেজ থাকবে ফ্রেশ পেজ থাকবে তখন বুঝবেন যে আপনার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটি একেবারে নিশ্চিত মানে নিরাপদে আছে অন্য কেউ চালাচ্ছে না আশা করছি এই ভিডিও থেকে অনেক গুরুত্বপূর্ণ ইনফরমেশন আপনি জানতে পেরেছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সঙ্গে থাকবেন আল্লাহ হাফিজ